মটনটা প্রচন্ড সফট, আজকে আমরা দ্বিতীয় দিনে চলে এলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে আমরা এখন টোটোতে চেপে আছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মাদারসাটের দিকে। তো আজকের গন্তব্য আমাদের মাদারসাট। ওখানে মানে এখানে আসলে আমরা মাদারসাটের ভিডিও করি, কিন্তু আগেরবার যাওয়া হয়নি, তার কারণ লকডাউনের জন্য বেশি দিন থাকাও হয়নি। চলে এসেছি আমরা মাদারসাটের কাছে, আর এখন প্রবেশ করছি আমরা মাদারসাটের ভেতরে। তো আজকে কী কী খাবো এখানে আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ভেতরে প্রবেশ করার আগেই এখানে আমার স্যানিটাইজ আর হচ্ছে টেম্পারেচার মাপা হলো। তো এরপর আমরা প্রবেশ করছি ভেতর দিকে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে থেকে, আগেরবার যখন এসেছিলাম তখন যেরকম ছিল, কারণ এখানে আবার নতুন করে একটা ঘর তৈরি হচ্ছে যেটা খুব সুন্দর হচ্ছে। এখন দেখেই মনে হলো পরের বার যখন আসবো তখন হয়তো পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে চলে এলাম। আর এখানকার সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই মন কেড়ে নেয়। এত সুন্দর চারিদিকে সবুজের সমাবেশ, এত সুন্দর তৈরি করার চেষ্টা করেছে মাদারসাটটা। পাশেই একটা নতুন ঘর হচ্ছে যেটা একদম মাটির তৈরি করার চেষ্টা করছে, তো খুব সুন্দর হবে আশা করছি। সামনে বার আসবো যখন তখন মাদারসাটটাকে আরও অনেক সুন্দরভাবে দেখতে পাবো। ১১০ টাকা তো। আর মটন দু পিস কি দাম আছে? এটা কম্বো তো, কম পিস মটন থাকে, দু পিস থাকবে মটন। লকডাউনের পর মেনু নেই তাই এইটাই মেনু করতে হচ্ছে। আসলে কি এরকম ভাবে কোনোদিন খাইনি, মানে সত্যি করে বলছি, তার জন্য একটু মেনুগুলো অসুবিধা হচ্ছে। প্রথমবার নতুন করে অ্যাপস লোড করতে হলো মাদার সাথে, অ্যাপস না লোড করলে তো মেনুগুলো বুঝতে পারবো না। তো দেখি কি নিয়ে এখানকার তো বিখ্যাত যেটা বলছে, মানে এখানকার যেটা সচরাচর সবাই খায় যেটা হচ্ছে বাসন্তী পোলাও এবং মটন কষা, তো সেটাই ভাবছি ট্রাই করি। তো তোমরা ওয়েট করে থেকো, তোমাদের রিজুদি রিভিউ দেবে। আর তুমি কি নিচ্ছ সেটা বলো, আমি দেখি দেখছি। হ্যাঁ জানাচ্ছি। চারাপোনা ছিল যে দেখলাম, ছোটো মাছের মধ্যে কিছু নেই তো। আজ এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব 6 পিস, যার দাম হচ্ছে 190 টাকা। আর দিয়েছি হচ্ছে একটা ঠাকুরবাড়ির পোলাও, আর তার সাথে মাটন কম্বো যেটার দাম হচ্ছে 275 টাকা। আর একটা দিয়েছে হচ্ছে নিরামিষ থালি, মহাভোজ না কি বলল, নিরামিষ মহাভোজ থালি, তো সেটার দাম হচ্ছে 135 টাকা। তো আপাতত আমরা এইটুকু অর্ডার দিয়েছি, এসে পৌঁছাক তারপর তোমাদের দেখাচ্ছি, তারপরে দেখা যাক। আর জলের বোতল একটা 20 টাকা। চলে এসেছে আমাদের 6 পিস চিকেন রেশমি কাবাব, সাইজগুলো দেখো বেশ বড় বড়, এই যে 2 3 4 5 6। তো প্রথমে আমি একটা ট্রাই করবো।
আমি হাত দিয়ে খাচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা চিকেন না অন্য কিছু বুঝতে পারছি না, মানে এতটাই সফট। অল্প একটু লেবু দিয়ে একটু চাটনি দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে। মাংসটা কতটা সফট দেখো, ছিঁড়ে দেখানোর থেকে মুখে দিলে ভালো বোঝা যাবে কতটা সফট। চলে এসেছে আমাদের হচ্ছে এটা বেঙ্গলি মহাথালি, মহাভোজ থালি। তো এটা হচ্ছে এখানকার মায়েদের হাতের রান্না। দেখো এখানে কী কী আছে, এখানে আছে প্রথমে সাদা ভাত, তার সাথে আছে হচ্ছে ঝুরি আলু ভাজা, তার সাথে আছে মুগের ডাল, এটা আছে পনিরের তরকারি, দাঁড়াও পনিরের তরকারি, তার সাথে এটা আছে, এটা একটা কিছু নিরামিষ তরকারি সব রকম দিয়ে, যখন খাবো তখন বুঝতে পারবো। এরপর আছে হচ্ছে এটা সালাড, এটা আছে হচ্ছে দই, আছে পাঁপড়, আছে হচ্ছে চাটনি। ও চাটনিটা দেখি ফাটাফাটি লাগছে দেখো। আমাদের এখানে আছে হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, এসেছে হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির পোলাও আর সাথে মাটন কষা, দু পিস মাটন দেখতে পাচ্ছ, এখানে পিসটা বেশ বড়ই আছে। অনেকটা পরিমাণে পোলাও আছে, তো প্রথমে আমি অর্ধেকটা ঢাললাম, এটা থাকুক এখানে। সাথে আমি নিয়ে নিচ্ছি এক পিস মাটন। ও তো আমি একটু খাওয়া প্রথমে একটু খেয়ে দেখি কেমন। মিষ্টি পোলাও, মানে ঠাকুর বাড়িতে যে মিষ্টি পোলাওটা হয় সেম মিষ্টি পোলাও, তার সাথে মাটন দিয়ে। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি চিকেন মাটন, কারণ ঠাকুর বাড়ির পোলাওয়ের সঙ্গে সবসময় আলুর দম পনির এসব খেয়েছি, আজকে একদম একটা অন্যরকম কম্বো ট্রাই করছি। সাথে যেরকম ঠিক ঠাকুর বাড়িতে বানায় কিশমিশ টিশমিশ দিয়ে, কিশমিশ কাজু দিয়ে, সেম ওরকমভাবেই বানানো। দেখো মাটন, মাটনটা প্রচণ্ড সফট, আচ্ছা
তো প্রত্যেকবারের মতন আমিও চলে এসেছি খেতে, মাদার সাথে খেতে। আর ও দেখো মটন দিয়ে খাচ্ছে, আর আমাকে আজকে নিরামিষ, ঠিক আছে? আজকে আমি নিরামিষ খাচ্ছি। অবাক না গো, আজকে আমার একাদশী না, আজকে আমার ইচ্ছা হলো যে নিরামিষ খাবো, কারণ এখানে অনেকে আমিষ ভাত মানে আমিষ খাওয়া দেখিয়েছে অনেক ইউটিউবাররা, তো আমি ভাবলাম যে আজকে আমি একটু নিরামিষ খাওয়া দেখাই। আর যেটা মানে মাদার সাথে বিখ্যাত, ও তো খাচ্ছেই মটনটা, তো মাটন আর পোলাও যেটা আমি বিখ্যাত সেটাও খেলো, তো আমি নিরামিষটা একবার ট্রাই করবো। তরকারি আছে, সালাদ দিয়েছে, লেবু দিয়েছে, তো চলো খাওয়া শুরু করি। প্রথমে একটু লেবু দিয়ে দেবো, লেবু আর প্রচুর চেঁচামেচি এখানে, আজকে প্রচুর পরিমাণে ভিড়, আজকেই ভিডিও করতে এসছি আর আজকে প্রচুর পরিমাণে। একটু লেবু দিয়ে দিলাম, সাথে ডাল। ও ডালটা দেখো, শুধু ভাজা মুগের ডাল, এটা সাথে ডাল, ডাল দিয়ে মেখে মারাত্মক বাসমতি চালের ভাত সাথে মুগ ডাল। এই যে পনিরটা আছে, পনিরটা একটু খেয়ে দেখবে বলছে, আর পনির আমার একটা খুব প্রিয় না, তোমরা জানো তো। দারুন ডাল ভাতটা তো মারাত্মক, সাথে ঝুরি আলু ভাজা, দেখো কতটা নিয়েছি, ঝুরি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে একটু মেখে সবজিটা দেখে দিচ্ছে, পোস্ত আলু ঝিঙে পোস্ত নাকি, ঝিঙে আছে আলু আছে, পোস্ত দাম ভালো লাগে। ডাল দিয়ে মেখে আমি তো জানো তো ডাল দিয়ে খেতেই ভালোবাসি, আমি একটা একটা করে দিতে দিয়ে খেতে পারি না, তাই পনিরটা পরে খাবো, আগে আলু পোস্তটা ডাল দিয়ে খাই। এবার আমরা খাওয়া দাওয়া করি, পরে রিভিউটা দিচ্ছি। হ্যাঁ দেখি, বাটার পনির না কি বুঝতে পারছি না, মটর আছে, পনিরটা যা পনিরটা তরকারি, তো আমি শিওর না, তোমরা জানলে কমেন্টস করে জানাও।
আর আসলে বলছি, আমি আমি কেন মটন খেলাম না, বাসন্তী পোলাও খেলাম না? তোমরা হয়তো অনেকেই বলছো যে তুমি দিদি তোমাকে দেখে দেখে খেয়ে নিল, তুমি খেলে না কেন? কয়েকদিন একটু আমার মটনটা বন্ধ আছে, মানে এখানে এসে আমার খাওয়ার ইচ্ছাটা নেই, কিন্তু ও চাইলো মটন দিয়ে খাবে, তার জন্যই মটন দিয়ে খাবে। তো এই যে পনির দিয়ে একটু মেখে, সাথে পোস্ত দিয়ে একটু মেখে খাবো। পোস্তটা নিয়ে পোস্তটা খুব ভালো লেগেছে, আর খুব ভালো হয়েছে। পয়সা দিয়ে খেয়েছি, ফেলে কিছু লাভ নাই, কিছু ফেলবো না, সব খেয়ে নেবো। ম্যাঙ্গো ফ্লেভার আছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, আমরা হাত পা ধুই নাকি এখন নাকি? আর একটু ওয়েট করো, কিছু কথা আছে তোমাদের সাথে। ঠিক আছে, কিছু কথা আছে, তো চলো। সব কিছু খাওয়া শেষে আমরা নিয়ে নিলাম লস্যি, একটা দই লস্যি আর একটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। তো দুটো লস্যি মিলিয়ে দাম পড়েছে হচ্ছে 100 টাকা, দই লস্যির দাম 45 টাকা আর ম্যাঙ্গো লস্যি হচ্ছে 55 টাকা। আর লস্যিটা একদম অসাধারণ লাগছে খেতে। আর এবারের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের বারের তুলনায় এইবার অনেকটাই ভালো, মানে অন্য টাইপের অন্য ধরনের খাবার ট্রাই করলাম আর এবার অনেক বেশি ভালো লেগেছে। আর সত্যি করে বলছি, নিরামিষ থালিটা অসাধারণ ছিল, ফাটাফাটি ছিল। আর তোমার মটন পোলাওটা কেমন লেগেছে? মটন পোলাওটা হেভি লেগেছে, মানে মটন পোলাও কম্বিনেশনটা যে এত সুন্দর হতে পারে আমি জানতামই না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি খুব ভালো লেগেছে। তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আগের বছরও শেয়ার করেছিলাম, এবছরও শেয়ার করলাম, আগের বছর মানে অনেক বছর হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, টাটা।